নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশির জুলাই মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। কর্কট রাশির সাপেক্ষে কী কী শুভ পরিবর্তন আপনাদের এই মাসে আসবে এবং কোন দিক থেকে সমস্যা হতে পারে, টোটালটাই আলোচনা করার চেষ্টা করব। কিছু দিক থেকে তো দেখুন, বৃহস্পতির অবস্থান এ মাসে আপনাদের আরও বেটার, আমি বলতে চাইছি যে আরও বেটার কিন্তু আপনারা পাবেন, কারণ বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে গোচর করেছে। আপনাদের রাশির অধিপতির নক্ষত্র চন্দ্র, সেই রোহিণী নক্ষত্রে বৃহস্পতি গোচর হয়েছে, সেই জায়গাটা ভালো। মঙ্গলের অবস্থান এ মাসে অতীব ভালো, আপনাদের রাশিতে একাধিক গ্রহের রাজ্য দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও ভালো পাবেন। কিন্তু পাশাপাশি শনির ঢাইয়া শুরু হয়েছে এবং আপনাদের এই মাসে শনি বক্রী অবস্থায় থাকছে, ফলে সেখানেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, টোটালটাই আলোচনা করার চেষ্টা করব। আর শনি বক্রী হওয়া মানে ডিস্টার্ব কিন্তু এক কথায় বাড়া, খুব রেয়ার দেখা যায় যে শনি বক্রী হলে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি বক্রী সমস্যাই বেশি তৈরি করে। আর শনি বক্রী থাকা তার দৃষ্টিটাও খুব একটা ভালো দৃষ্টি বলা হয় না, মানে শনির দৃষ্টি এমনি খারাপ আর বক্র দৃষ্টি আরও খারাপ, ফলে যাদের ক্ষেত্রে শনির দশা চলছে বা যাদের স্বর্ণচক্রে শনি ম্যালিফিক আছে, অশুভ আছে, খারাপ আছে, তাদের কিন্তু একটু সমস্যা ফেস করতে হতে হয়। সবার ক্ষেত্রেই যে সমস্যাগুলো চলবে সেটাও কিন্তু না, যার ধরুন বৃহস্পতির দশা চলছে বা শুক্রের দশা চলছে বা বুধের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যাগুলো হবে না, ফলে সেই দিক থেকে কিন্তু আরও বেটার হয়ে যায়। মঙ্গলের দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটারমেন্ট পাওয়ার জায়গা আছে। সবগুলো গ্রহ নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। দেখুন এই মাসে আপনাদের রাশিতে মাসের শুরুতেই বুধকে দেখতে পাওয়া যাবে। বুধ 19 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে, তারপর আপনাদের দ্বিতীয় হবে সিংহ রাশিতে চলে যাবে, তৃতীয় হবে কেতু বসে আছে সারা মাসই থাকছে, এবং অষ্টম ভাবে শনি বসে আছে। ভাগ্যস্থানে রাহুর অবস্থান, দশমভাবে অর্থাৎ কর্মস্থানে মঙ্গল বসে আছে 12 তারিখ পর্যন্ত, তারপর মঙ্গল একাদশভাবে চলে যাবে যেখানে বৃহস্পতি বসে আছে। অতীব শুভ যোগ, এই জায়গাটা অতীব শুভ ফল দেবে। মঙ্গল বৃহস্পতি একাদশে অবস্থান আপনাদের জন্য এই মাসটা অবশ্যই বেটার ফল দেবে। এবং দ্বাদশভাবে মাসের শুরুতে রবি এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে। রবি আর 15 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকবে, তারপর আপনাদের রাশিতে গোচর করবে, এবং শুক্র 7 তারিখের পরে আপনাদের রাশিতে গোচর করবে। মাসের শুরুতে চন্দ্রকে মেষ রাশিতে দেখতে পারবেন, এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব, প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি শুভ আসছে বা বাধা আসছে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের রাশিতে বুধের অবস্থান, শুক্রের অবস্থান, রবির অবস্থান, তিনটি গ্রহের অবস্থান আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই শুভ ফল দিয়ে যাবে, আর সেদিক থেকে কিন্তু দেখুন রবি শুক্র বুধ একত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বুধাদিত্য যোগ যদিও 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত থাকছে, কিন্তু মাসের শুরু থেকে 19 তারিখ পর্যন্ত বুধ থাকবে, ফলে মঙ্গলের দৃষ্টিও পড়ে থাকছে, রাহুর দৃষ্টিও পড়ে থাকছে, ফলে আপনাদের এই মাসটা কিন্তু একটু পরিবর্তন সূচক মাস। যে নর্মাল মাসগুলো কাটে এই মাসটা কিন্তু সেই রকম যাবে না, ব্যক্তিগত দিক থেকে অনেক পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের ব্যক্তিগত জীবনে আসতে দেখা যাচ্ছে। সেটা হতে পারে ফিনান্সিয়াল রিলেটেড, হতে পারে কর্ম রিলেটেড, হতে পারে পারিবারিক সম্পর্ক রিলেটেড, এটা চেঞ্জ কিন্তু দেখতে পারবেন ব্যক্তিগত দিক থেকে, সেটা যে খারাপ হবে সেটাও নয়। এবং আপনাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে, মানুষের কাছে গ্রহ নিয়ে উঠতে পারবেন, কুইক ডিসিশন নেওয়া এই জিনিসটা আপনাদের মধ্যে ভালো থাকবে, বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন, ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য যে কোনো পরিস্থিতিকে কুইক কীভাবে কন্ট্রোলে আনা যায় সেই জিনিসটাও কিন্তু আপনাদের থাকবে, কিন্তু মাঝে মাঝে মাথা গরম হয়ে যেতে পারে,
খেয়াল রাখার চেষ্টা করুন। মাথা কিন্তু হঠাৎ করে গরম হতে পারে, সেই জায়গাটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ব্যক্তিগত দিক থেকে সফলতার দিকটাই বেশি, পজিটিভনেসটা বেশি। কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি এবং মঙ্গলের যৌথ দৃষ্টি একসঙ্গে পড়ছে, কোথাও টেম্পার হারিয়ে ফেলার একটা ব্যাপার থাকছে। তাই চেষ্টা করবেন এমনি কর্কট রাশি জাতক যাতে খুব টেম্পটেড হয় না, খুব একটা খুবই মিশুখে স্বভাবে হয়, সবার সঙ্গে মিশতে পারে এবং খুব সরস প্রকৃতির হয়, ক্রুয়েল টাইপের হয় না, কিন্তু সামান্য আঘাত পেলে মরছে যায়, দুঃখ পায়, কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয় না, ভালো মানসিকতা এবং সবার সঙ্গে খুব সুন্দর মেশে। সেখানে মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি যখন পড়বে, আপনাদের মধ্যে একটু মাথা গরম হয়ে যাওয়ার মানসিকতা থাকতে পারে। যদিও 12 তারিখের পরে মঙ্গল গোচর পড়ে যাবে, রাশির উপর থেকে দৃষ্টি সরে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। ফলে ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা থাকছে, শখ শৌখিনতা পূরণ, মনে কোনো ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। আর্থিক দিক থেকে আপনাদের দ্বিতীয়ভাবে রবি কিন্তু 12 তারিখ 15 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে থাকছে দ্বিতীয় পতি, এবং অষ্টমে শনি বসে, শনি দৃষ্টিটা আপনার দ্বিতীয়ভাবে পড়ছে, এবং 19 তারিখে বুধ আপনাদের তৃতীয় পতি এবং দ্বাদশ পতি আপনাদের দ্বিতীয়ভাবে যাচ্ছে। পুরনো কোনো অর্থ প্রাপ্তির দিক থেকে ভালো, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আর্থিক উন্নতির কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। রোজকার যে ইনকাম সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু এই মাসে যে যতটা ঘোরাঘুরি করবে, যতটা কাজের মধ্যে থাকবে, ততটা তারা গেইন করতে পারবে, মানে খুব একটা বসে কিন্তু আর হবে না, মানে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। যারা বিশেষ করে স্বপেশার সঙ্গে যুক্ত আছে, কর্ম করে, ব্যবসা করে, এদের একটু কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়বে, যে যত ঘুরবে, যে যত করবে, সে ততই আর্থিক দিক থেকে লাভ করতে পারবে। কিন্তু খরচের প্রবণতা থাকবে যে কোনো পারপাসে, বিশেষ করে প্রথম হাফটা একটু খরচের টেন্ডেন্সি কিন্তু থাকবে। সেটা হতে পারে পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, সন্তান সন্ততির জন্য, পিতার দিক থেকে খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি। এবং শনি বক্রী, শনি দৃষ্টিটা পড়ছে, হঠাৎ করে কিছু খরচ এসে সামনে দাঁড়াতে পারে, সেই জায়গাটা আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। এমন না যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, সেটা কিন্তু প্রবলেম হবে না, কিন্তু হঠাৎ কিছু খরচ সামনে আসতে পারে, সেই জায়গাটা এই মাসে থাকছে। পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কথাবার্তার মধ্যেও পজিটিভনেস থাকবে। যারা রাইটার আছে তাদের দিক থেকেও ভালো, সেদিকে কিন্তু মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনি, যাদের শনির দশা চলছে, অন্যান্য গ্রহের দশা বলছি না, শনির দশা চললে চেষ্টা করবেন যাকে যে কথাটা দেবেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন, গো বিটুইন করতে যাবেন না, তাহলে কিন্তু আরও কথার খেলাফ আপনারা করতে যাবেন না। চেষ্টা করবেন যাকে যে কথাটা দেবেন সেটা রাখার, তাহলে আরও ভালো ফল পাবেন, যোগাযোগ কমিউনিকেশান বিল্ড আপ করবে, বাড়বে, সেই জায়গাটা ভালো। হ্যাঁ, আর্থিক দিক থেকে খরচের প্রবণতা থাকলেও অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের জোগাড়ও হয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ দীর্ঘদিন পরে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে মাসটা আর্থিক লাভদায়ক যাবে, 19 তারিখের পরে আরও বেটার দেখতে পারবে। ছোটো ভাই বোনের জন্য কিছু চিন্তা ছোটোখাটো হতে পারে, শরীরের দিকে, ছোটো ভাই বোনের শরীরের দিকে একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে দেখুন মাসটা মোটামুটি ভালো, খারাপ দেখতে পাচ্ছি না। 7 তারিখের মধ্যে, ফার্স্ট উইকে, জুলাই মাসের ফার্স্ট উইকে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান সম্পর্কিত কিছু খরচ আপনাদের বাড়তে পারে,
কিন্তু তারপরে কিন্তু পরিস্থিতিটা আরও বেটার হবে। ল্যান্ড প্রপার্টি কেনার জন্য ভালো, বাড়ি গাড়ি কিনতে চান ভালো, এডুকেশনের দিক থেকে ভালো, মাতৃস্থানের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 7 তারিখের পরে এই জায়গাগুলো অনেকটা বেটার হয়ে যাবে। 7 তারিখ আগে পর্যন্ত কিছু খরচের প্রবণতা থাকবে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও মোটামুটি মাসটা ভালো যাবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে 12 তারিখের পরে আরও বেটারমেন্ট পাবেন। পরিস্থিতিকে সামাল দেওয়ার পরিস্থিতিও আসবে, আবার ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, ফলে মিলে ঝুলে ফল পাবে। প্রেমের ক্ষেত্রে খুব ভালো বলবো না, কোনো সময় খুব ভালো, কোনো সময় ডিস্টার্ব, এরকম ব্যাপারটা কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকবে। চেষ্টা করবেন সামাল দিয়ে চলার, তাহলে ভালো, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। কার কী দশা চলছে, কার কী অন্তর্দশা চলছে সেটা আমি জানি না, ফলে যেহেতু রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, তারপর হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে ভালো মন্দ কিন্তু মিলিয়ে ফল পাবে প্রেমের দিক থেকে। সন্তানের দিক থেকে একই কথা, কোনো দিক থেকে বেটারমেন্ট পাবেন, সন্তানের বিবাহের জন্য ভালো, সন্তানের ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সন্তানের এডুকেশনের দিক থেকে কিন্তু প্রেশার বাড়বে, চাপ বাড়বে, যে কোনো হয়তো ভর্তি হওয়ার ক্ষেত্রেই বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন চাপ বৃদ্ধি পাবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা কিন্তু সন্তানের দিক থেকে খেয়াল রাখার দরকার আছে। ছোটো, যাদের সন্তানরা ছোটো তাদের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, কেন মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি যৌথভাবে পড়ছে, শরীরে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, কেয়ারফুল থাকবেন। রোগীর সত্যতার থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার, কিছু ঋণ পরিশোধ করা, কিছু ঋণ মুক্তি হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো, লোন পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো আছে। রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো তুলনামূলক ভালো, কিছু শত্রু নাশ হবে, সেদিক থেকে মোটামুটি মঙ্গলের দৃষ্টিটা 12 তারিখে পরে আপনাদের ষষ্ঠভাবে পড়বে। যাদের ধরুন কোনো ব্লাড রিলেটেড সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, পেটের সমস্যা আছে, ফ্যাটি লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কেয়ারফুল থাকার দরকার আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, না তো শরীর ডিস্টার্ব থাকছে এই মাসে। কিছু অর্থ দণ্ড যেতে পারে পার্টনারের পারপাসে, আপনার যেতে পারে, পার্টনারের ব্যক্তিগত দিক থেকে কিছু টাকা পয়সা ফ্রড হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। বিবাহের যোগাযোগের জন্য মাসটা ভালো, যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন ভালো, এবং পার্টনারের কিছু অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন, কোনো কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে, কর্মের জায়গাটা ভালো দেবে পার্টনারের দিক থেকে। কিন্তু টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, কর্মে প্রমোশন, কর্মে উন্নতি, কর্মে ইনক্রিমেন্ট, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন পার্টনারের দিক থেকে। ব্যবসার দিক থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ব্যবসার দিক থেকে দেখুন কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো লগ্নি করতে চান, ব্যবসা বাড়াতে চান, এই জায়গাগুলো ভালো, ব্যবসায় নতুন কাস্টমার, ডিলিংস বাড়বে, কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা করে, খাদ্যদ্রব্যের ব্যবসা করে, তাদের জন্য ভালো। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু বেগ পেতে হতে পারে, কোনো কাজ আটকে গেল, কাজটা এগোচ্ছে না, যে কোনো কারণে এটা হতে পারে, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে তাদের ক্ষেত্রে বলছে কোথাও একটু বাধাবিঘ্ন থাকছে কিন্তু বেরিয়ে যাবে, হয়তো ইনভেস্টমেন্ট করে বসে আছেন, কাজটা এগোচ্ছে না, এরকম হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবে, ধৈর্য হারাবেন না, পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এই মাসটা একটু বুঝে চলার দরকার আছে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে তাদের ক্ষেত্রে। পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে ভালো, সেদিক থেকে মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, কিন্তু শনি অষ্টমে বসে আছে, বক্রী হয়েছে, তাহলে কোনো কিছুই কিন্তু খুব ইজিলি কিন্তু পাবেন না, একটু বেগ পেতেই হবে, ফলে ধৈর্য হারালে লাভের লাভ কিছু হবে না, কর্ম করে যান, যে যতটা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। ভাগ্যস্থানে রাহু বসে আছে, রাহু চাইবে কিছু পরিস্থিতিকে পজিটিভ রাখা, রাহু ডিস্টার্ব করবে না খুব একটা, ভাগ্যস্থানে বৃহস্পতি ঘরে, ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে কিছু ব্যক্তিগত দিক থেকে, পিতার কিছু ব্যক্তিগত অ্যাচিভমেন্ট দেখতে পারবেন,
কিন্তু পিতার শরীরের ব্যাপারে ভালো দেখতে পাচ্ছি না, খেয়াল রাখার চেষ্টা করুন। ভাগ্য অষ্টমে যেহেতু শনি বকরি, বিশেষ করে যাদের শনির দশা চলছে তাদের কিন্তু একটু বেগ পেতে হতে পারে, সবার ক্ষেত্রে সেটা হবে না, তাই এতটাও ভেঙে পড়ার মতো কিছু নেই। শনি বকরি হয়েছে, ঢাইয়া চলছে, অনেকে ভয় পেতে পারে। একটু দান ধ্যান করবেন, বৃদ্ধাশ্রমে দান করবেন, অনাথ আশ্রমে দান করবেন, অ্যাজ পার ইয়ার ক্যাপাসিটি, তাহলে অবশ্যই ভালো হবে। দূরে গিয়ে কাজ করতে চাইছেন, দেশের মধ্যে দূরে যারা আছে তাদের দিক থেকে কিন্তু তুলনামূলক বেটার। কর্মের দিক থেকে মোটামুটি ভালোভাবে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কিন্তু আপনাকে প্রতিকূলতার সম্মুখীন হয়েই কিন্তু কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা শনির দৃষ্টিটা মঙ্গলের উপর 12 তারিখ পর্যন্ত পড়ে থাকছে, শনি মঙ্গল যোগ হয়ে থাকছে। কর্মস্থানে কোনোরকমভাবে মাথা গরম করা ঠিক না। যারা বাড়িতে বসে কর্ম করছে আমার মনে হয় তাদের ক্ষেত্রে বেটার, কোনো রকম সমস্যা তৈরি হয়, মাথাটা 12 তারিখ পর্যন্ত আপনাদের একটু ঠান্ডা রাখতে হবে, তারপরে পরিস্থিতি আবার পজিটিভ হয়ে যাবে, কিন্তু 12 তারিখ পর্যন্ত মাথাটা ঠান্ডা রেখে চলবেন। কারো কোনো প্রয়োজনে পা দেবেন না, নিজের মতো নিজের কাজ নিয়ে থাকবেন, তাহলে ভালো পারবে। শনি বক্র দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে পড়ছে, কর্মের প্রেশার বাড়তে পারে, অযথা কারো কাজ আপনাকে করতে হতে পারে, এক্সট্রা কাজ করতে হতে পারে, যেটা হয়তো আপনার করারই কথা না, সেই কাজটা হয়তো আপনাকে করতে হচ্ছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। পুরনো যারা কোনো দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পুরনো কাজ আটকে আছে, হবে হবে করছে, হতে পারে শনি বকরি দশার জন্য সেই কাজটা হয়ে গেল, যেটা দীর্ঘদিন হয়তো হচ্ছে না, বহুদিন বসে আছেন, হবে হবে করছে, সেই জায়গাটা হতে পারে, সেদিক থেকে আবার ভালোও পাবে। নতুন কর্মপ্রাপ্তির জন্য মোটামুটি ভালো পাবেন মঙ্গল সক্ষেত্রী, এবং তারপরে বৃহস্পতির সঙ্গে বসে যাচ্ছে ভাগ্যপতি, বৃহস্পতির সঙ্গে দ্বাদশে, ফলে বিদেশ যা একাদশে গোচর করছে, ফলে একাদশে মঙ্গল যখন যাবে কর্মের দিক থেকে সফলতা পাওয়ার রাস্তা আরও প্রশস্ত হবে, নতুন কর্মপ্রাপ্তির পর প্রশস্ত হবে, কর্মে উন্নতি দেখতে পারবেন, সফলতা আরও বেশি দেখতে পারবেন, অর্থাৎ 12 তারিখের পরে বেটারমেন্ট, আরও বেটারমেন্ট পাবে, বিশেষ করে কর্ম সংক্রান্ত, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে আরও বেটারমেন্ট দেখতে পারবেন, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, আর্থিক দিক থেকে 12 তারিখের পরে আরও বেটারমেন্ট পাবে মঙ্গল একাদশে গোচর করা। এবং রবি শুক্র দ্বাদশে থাকছে মাসের প্রথম দিকটা, বিশেষ করে 7 তারিখ পর্যন্ত শুক্র এবং 15 তারিখ পর্যন্ত রবি, ফলে কিছু খরচের প্রবণতা প্রথম দিকে থাকবে, যদিও আর্থিক প্রবলেম হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে না, অর্থের যোগান কিন্তু ঠিকঠাকই থাকবে। তারপরেও দশান্তর্দশা ভেজে কারো কারো একটু সমস্যা হতে পারে, সেটা রেয়ার কেস, সবার ক্ষেত্রে হবে সেটা বলছি না, ফলে যদি টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন, মানে ভেবে চিনতে খরচা করার দরকার আছে, টাকা পয়সা ব্যাপারে সংযত থাকা, সাবধান থাকা আপনাদের প্রয়োজন আছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, যতটা পারলাম বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এ নিয়ে যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।